হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ দুপুরে যখন পিজিতে দাঁড়িয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁস দেখছিলাম, তো এই দৃশ্যটা ভীষণ ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সাথে এটা শেয়ার করছি, দেখো অল্প একটু খাবারের জন্য কত কষ্ট করে ডাস্টবিনে খাবার খুঁজছে, আর বিড়ালটাও দেখো সেই একই রকমভাবে খাবার খুঁজছে, দেখিয়ে মাইন্ডটা এত খারাপ হয়ে গেল কি বলবো। তো তোমরা যারা ডাস্টবিনে খাবার ফেলো, ডাস্টবিনে অন্য সমস্ত কিছু নোংরাগুলো ফেলো, কিন্তু খাবারটা যদি পাশে রেখে দেওয়া যায় তাহলে এরা খেয়ে নিতে পারে। এক টুকরো খাবারের জন্য এরা কত কষ্ট করে, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে এরা আমাদের সমাজ বন্ধু। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করো। ইনি হচ্ছেন এখানে পরিষ্কারের দায়িত্বে আছেন, তো এই স্যার আমি ভিডিও যখন করছিলাম তখন দেখছিলেন অনেকক্ষণ থেকে, আর বলছিলেন যে কাজটা চালিয়ে যাও, খুব ভালো হচ্ছে, আশীর্বাদ করি, এগিয়ে যাও। তো আমি ওনাকে বলছিলাম যে ডাস্টবিনে খাবারটা না ফেলে যদি পাশে রেখে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে ভালো হয়।